হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কোচবিহারে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের মেমো নম্বর হলো DTB/36-2/3-5/24 এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারির 22 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে পূজারি কাম ভোজপাচক, এবং এই নিয়োগগুলি হবে বিভিন্ন মন্দিরে, যেগুলো দেবুত্তর ট্রাস্ট বোর্ড কোচবিহারের আন্ডারে আছে, এবং এই নিয়োগগুলি হবে পারমানেন্ট ভিত্তিতে, ঠিক আছে। এবং এখানে নিয়োগের শেষ তারিখ হচ্ছে 18 মার্চ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা তোমরা আবেদন করতে চাও তারা তোমরা আবেদন করতে পারো সেক্রেটারি দেবুত্তর ট্রাস্ট বোর্ড কোচবিহার, এদের কাছে তোমরা আবেদন করতে পারো। আবেদনের সময় তোমাদের লাগবে অ্যাটেস্টেড ফটোকপিজ অফ কোয়ালিফিকেশান, আইডেন্টিফিকেশান, অভিজ্ঞতা, দুটো পাসপোর্ট সাইজ ফটো, দুটো এনভেলাপ, তার উপরে 5 টাকার পোস্টেজ স্ট্যাম্প এবং অন্যান্য যে ডকুমেন্ট সেগুলো, এবং এই ডকুমেন্টগুলো তোমাদেরকে এই সেক্রেটারি দেবুত্তর ট্রাস্ট বোর্ড কোচবিহারের ওখানে জমা দিয়ে আসতে হবে 18 মার্চ বিকেল 3টার মধ্যে, ঠিক আছে। তো দেখো, এখানে টোটাল নেওয়া হবে 7 জনকে, তবে সেটা বাড়তে পারে কমতে পারে পরে, ঠিক আছে। আগে বলেছি এখানে পূজারি কাম ভোজপাচক এই পদে নেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, এসেন্সিয়াল হচ্ছে আগে কাজ করার, মানে পূজারি হিসেবে কাজ করার কোনো হিন্দু টেম্পলে তার অভিজ্ঞতা থাকতে হবে, এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। এবং মাধ্যমিক বা সমতুল্য পাস থাকতে হবে, এবং অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে অন্যান্য কি ডিজারেবল, যেটা হচ্ছে সংস্কৃতির নলেজ থাকতে হবে, এবং পূজা অর্চনার এবং দেবদেবীর ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এখানে বেতন হবে গ্রুপ ডি স্কেলে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে সিলেকশন প্রসেস, একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে নেওয়া হবে ইন্টারভিউ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, এবং তোমাদেরকে পাঠাতে হবে তোমাদের এনভেলাপ এই অ্যাড্রেসে, দ্য সেক্রেটারি দেবুত্তর ট্রাস্ট বোর্ড, MJN রোড, মদন মোহন টেম্পল, কোচবিহার, 736-101, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এটা তোমরা ওখানে নিজে গিয়ে দিয়ে আসতে পারো অথবা মেলের মাধ্যমে দিতে পারো, ঠিক আছে। তো তোমরা যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।